ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তাই আজকে আমার ব্লগটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে ব্লগে শুরু করলাম। আর যারা যারা এখনো আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা টার্ন করে বাজিয়ে দেবে যেন আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন তোমাদের সবার কাছে চলে যায়। আজকে আমি তোমাদের সাথে হাতে পাঁচটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। তো এই বন্ধুরা এখন আমি পাস্তাগুলো একটু বয়েল করে নিচ্ছি। তো বয়েলগুলো করছি, তো 5 থেকে 10 মিনিট সময় লাগবে বয়েল হতে। তো বয়েল হয়ে গেলে তারপর এটাকে আমি ছেঁকে নেব ভালো করে। বয়েল মোটামুটি হয়ে গিয়েছে, তখন এখন প্লেটে ছেঁকে নিচ্ছি আমি পাস্তাগুলো। আমার প্লেটেগুলো প্লেটে নেওয়া হয়ে গেছে। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি একটু পরিমাণ, তেলের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আছে টমেটো কুচি, তারপর গ্রিন চিলি কুচি আছে, কাঁচা মরিচের কুচি আছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ। একটু ভাজা হওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচিটা, তারপর দিয়ে দেব একটু পরে লঙ্কা কুচিটা। তারপর একটু লাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর হলদি পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর দিয়ে দেব ধনিয়া পাউডার, ওই মতন দিয়ে দিয়েছি এখন। তারপরে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি মশলা, আমি মেগি মশলা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে 5টি মশলা দিতে পারো। একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি গ্রেভি হওয়ার জন্য। মেগি মশলা কমে গেছে, আরেকটু দিয়ে দিয়েছি। তারপর পাস্তাগুলো দিয়ে দিয়েছি, তারপর পাস্তাগুলো একটু নড়াচড়া করে নামিয়ে দেবো। তো আমার পাস্তাগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন তো আমি এখন নামিয়ে নিয়েছি প্লেটে। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি খেয়ে, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা খাচ্ছে, খুব টেস্টি আছে। বাই বন্ধুরা।